চারিদিকে আওয়াজ উঠছে, আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করবো, ভোট দিতে যাবো, ভোট দিতে হবে। ঠিক এর বিপরীতে যেখানেই হচ্ছে, যখন কালকে আমাদের কামাল হোসেন সাহেবকে সাধারণের দরকার নেই যত করতে দেবে না, তুমি জনগণ তো আটকানো যায় না, আপনারা দেখছেন সবাই ইন্টারনাল যায়, এখনো পুলিশি হয়ানি বিভিন্ন রকমই জনগণের একটা কামনা যে নির্বাচন কমিশন তার দায়িত্বটা কিছুটা হলেও পালন করবে, এতে আমরা খুশি না, ওনারা বিব্রত হয়েছেন, বিব্রত হয়ে মির্জা ফখরুল আলমগীরের বহরে আক্রমণ দেয় শেষ না। আমাদের কাছে তালিকা আছে আরো 20 জায়গাতে আজকে রয়েছে, আজকে সারা দেশে বিভিন্ন রকম কায়দায় বিভিন্ন রকম, তাই আজকে হবে ঢাকা থেকে কোথায় যে না একমাত্র সব জায়গাতে, তবে যেখানে জনসাধারণকে দেখতেছে পালাইতেছে। কালকে আমরা আমরা সিলেটের মোগলা বাজারে দেখলাম, আজকে সকালে এই নাহিদের ওখানে দেখলাম, জনগণ যখন হাজারে নেমে আসতেছে এরা পালাই যাচ্ছে, আমার চোখে দেখা ঘটনা আজকে। তবে এইসব জিনিস তো আমরা তো রাখাজাতি করতে আসিনি, আমরা শান্তির প্রতিষ্ঠা করতে চাই। আজকে ইলেকশন কমিশন কোটা দোয়াই এইসব বাজে অজুহাত দেন না, আপনি বিব্রত আপনি ই করলেন কান্নাকানি করলেন ওইটা শুনতে চাই না, আপনার দায়িত্ব পালন করেন, পুলিশকে কার্যকর হুকুম দেন, চুল বাবা থানা ডাকে আইনগত আপনি ব্যবস্থা নেবেন। তৃতীয়ত সাধারণের ব্যাপারে আপনারা হঠাৎ এত আপনার বাল্য ছিল ব্যাপারে কেন করতেছেন, কথা ছিল 15 তারিখ থেকে, কথা ছিল পরশু দিন থেকে নামবে, এখন আবার সেটাকে তারিখ কথা এসেছেন, তাদেরকে দিয়ে তো আমরা মেয়ে পিছিয়ে ওরা কথা বলছি না, আমরা বলতেছি যে সামরিক বাহিনী এই যে এই দেশের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান এবং সেনাবাহিনী, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য তাদের যেমন দায়িত্ব আছে জনগণের আকাঙ্ক্ষা, তাই তারাই পরিষ্কারভাবে কোনো অভিমান না দিয়ে 15 তারিখ থেকে ইলেকশনের ডিউটিতে নামেন। আপনারা কেবল হাসলেই হবে, গালি নিয়ে ভুললেই হবে, কাউকে ধরতে হবে না, মারতে হবে না, নিজে কিচ্ছু লাগবে না, জনগণ আপনাদের বিশ্বাস করে, আপনাদের জনগণকে ভক্তি শ্রদ্ধা করা উচিত, আপনার দেশপ্রেমের প্রমাণ দিতে হবে। আজকে আপনারা যে পর্যায়ে গেছেন, দেশে বিদেশে দায়িত্ব পালন করতেছেন, নিজের দেশে করবেন না তা হয় না, আজকে এই ইলেকশন মনে রেখেন আপনারা, এটা যদি সুষ্ঠুভাবে না হয় আপনাদের বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। এই যে এক একজন যে 7-8 লাখ টাকা 20 লাখ টাকা আনেন, সেই সুযোগ সুবিধা চলে যাবে, আপনার দেশবাসীর প্রতিও দায়িত্ব পালন করেন, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা বিদেশে না নিজের দেশে দায়িত্ব পালন করেন, আমরা সেটা ইলেকশন কমিশন আমরা সবাই মিলা সুষ্ঠু নির্বাচন চাই, আপনারা একটু লড়াই করা বসেন সবাই মিলে।